মেহমানের সঙ্গে খানা খাইলে আল্লাহ তাআলা খানার মধ্যে বরকত দেন, সুবহানাল্লাহ। মেহমান বাড়িতে রহমত নিয়ে আসে, বরকত দিয়া যায়, যাবার কালে বাড়িওয়ালার গুনা খাতা গাঠটি বস্তা বাইন্দা নিয়ে যায়, সুবহানাল্লাহ। মেহমান এত দামি, মেহমানকে যে খানা খাওয়ানো হয় এই খানার কোনো হিসেব হয় না, সুবহানাল্লাহ, বলেন না। মেহমানের জন্য যত বাজার করবেন সব বাজার বেগয়েরে হিসাব, কোনো হিসাব দেওয়া লাগবে। বাংলাদেশে এই দেখুন নির্বাচন চলতেছে না, সমস্ত নেতারা কিন্তু নির্বাচনী হলফনামায় তাদের সম্পত্তি কথা বিবরণ দিতে হয় যে তার স্থাবর অস্থাবর কি সম্পত্তি আছে, কিন্তু একটা জায়গা আছে মিসিং পয়েন্ট, অর্থাৎ যদি কারো ঘেট থাকে, মাসের যদি কোনো প্রজেক্ট থাকে, এইখানে যেই টাকা তারা আছে বা না আছে এইটার হিসাব দেওয়া লাগে না, কারণ পানির মধ্যে কি আছে না আছে এইটার কোনো হিসাব কেউ বুঝতে পারে। এই জন্য দুনিয়ার যত মন্ত্রী এমপি আছে এবং যত যারা বেশি বড় বড় টাকাওয়ালা, প্রত্যেক এমপি মন্ত্রী এক একজন বড় জালিয়া, এক প্রত্যেকের মাসের প্রজেক্ট আছে, কারণ দুই নম্বরই টাকা সবাই নেই মাসের মধ্যে ডুবায়, আর এরা দেখাইতে চায় যে আমাদের বিরাট বড় মাসের প্রজেক্ট আছে, এইখানে আমাদের অনেক টাকা আছে। পরবর্তীতে যদি কোনোদিন আবার দুদক আইসা ধরে যে এত টাকা পাইলা কই, আরে বোঝেন না, জাল টান দিছি, ধাপ ধাপ পাইয়া মাস উঠে গেছে, বেচছি টাকা পাইছি। এই জন্য প্রত্যেক এমপি মন্ত্রীর বাঁচার একটা কৌশল কি, ঘের করে, ঘের মাসের প্রজেক্ট করে। তাহলে মেহমানকে যদি আপনি খানা খাওয়াইতে চান আর এই দিন যদি ইচ্ছা মতো বাজার কইরা নেন, এই বাজারের কোনো হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে? তাহলে সুযোগ আছে না নাই, আছে না নাই? ইব্রাহিম নবীর সুন্নাত ছিল তিনি সব সময় মেহমান নিয়ে খানা খাইতেন, ইব্রাহিম নবী সব সময় মেহমান নিয়ে খানা খাইতেন। এই জন্য মেহমানকে ঘরে যখন আসবে, বাড়িতে যখন আসবেন, ইব্রাহিম নবীর সন্তানেরা কখনো মেহমান দেখলে বিরক্ত হয়? আমাদের দেশের মধ্যে এখন বর্তমানে আমাদের পার্শ্ববর্তী দাদা বাবুদের কালচার ইদানিং চলে আসছে। আগের যুগে দেখতাম মামা বাড়ি, নানা বাড়ি, খালা বাড়ি মানুষ সপ্তাহ ঠিক বেড়াতো, এখন আর মানুষ বেড়ায় না, এখন বেড়াতেই তো বাদ হইয়েই গেছে। এখন মানুষ আর বিয়া শাদির বড় অনুষ্ঠান এখন আর বাড়িতে করে না, কমিউনিটি সেন্টারে সাজ্জে গুজ্জে মাইয়ের মায় পোলার বাফে হেরাও গিয়া কমিউনিটি সেন্টারটা চেয়ার লইয়া বইয়ে থাকে, আত্মীয় স্বজন ওই এখানে আসে, দুই সাইডে সেলফি টেপে দিলে আবার রাওগা মতন চলে যায়। এই হলো আত্মীয়, আর এই হলো বেড়ানো, আর এই হলো মেহমানদারি। কোনো কষ্ট করতে চায়, রান্না করছে বাবুর্চি, পরিবেশন করছে খানসামা, ধুইছে গিয়া তাও ওই যে বাবুর্চি অন্যান্য লোকেরা, আর হেরা কি করছে, সেলফি তুলছে, হেরা শুটিং করছে, ফটোশুট করছে, শেষ। এই জন্য আল্লাহ কয় তোরা মেহমানদের কষ্ট যখন সহ্য করছো না, আমি আল্লাহ তোদের সংসার থেকে খাবার দাবার সব কিছুর বরকত তুললে নিলাম, সুবহানাল্লাহ। এমন বরকত আছে, বরকত আছে। এখন 1 কেজি 1.5 কেজির ইলিশ মাছ তো এখন পাওয়াই যায় না, পাইলেও সেই ইলিশ মাছের এখন আর ঘ্রাণ পাওয়া যায় না। মানুষ বলে যে এখন বরকত নাই বললে ইলিশ মাছে কোনো ঘ্রাণ নাই। মেহমান দেখলে কখনো বিরক্ত হবেন না আমার ভাইরা, মেহমানকে ভালোবাসবেন, মেহমানকে বরকত মনে করবেন। মেহমান মনে রাখবেন যে মেহমান কখনো আপনার বাড়িতে এসে আপনার উপরে চাপিয়ে দিচ্ছে না বা আপনার খাবারে তারা ভাগ বসাচ্ছে না। প্রত্যেকটা মানুষের রিজিক আমার আল্লাহ রাব্বুল আলামিন জন্মের 50,000 বছর আগে নির্দিষ্ট করে দিয়েছেন। মেহমান যখন আজকে আপনার বাড়িতে আসছে, তার রিজিক আজকে আপনার পাতিলে উঠবে। মেহমান দেখলে বিরক্ত হবেন?